সেটাই রয়েছে কিন্তু ওয়ার্ড বেশ কিছু ওয়ার্ডটা মহিলাদের দিয়ে করা আছে তাতে আপনাদের কি মতামত দেখুন প্রথম কথা হচ্ছে বালিকে যখন দু হাজার সতেরোতে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে যুক্ত করা হয়েছিল তখন বলা হয়েছিল যে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙা হবে তার যুক্তি দেখানো হয়েছিল যে প্রত্যেকটা যে সমস্ত ওয়ার্ডগুলো চল্লিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের ওপর লোক আছে জনসংখ্যা আছে সেখানে পরিষেবা ঠিকভাবে দেওয়া যাচ্ছে না তার সঙ্গে দুর্গাপুর অভয়নগর এগুলো কিছু পঞ্চায়েত এলাকা এখানে যুক্ত করার কথা হয়েছিল আজকে হঠাৎ এক বছরের ওপর হয়ে যাওয়ার পরে ঘোষণা করছেন যে আবার যে ছেষট্টিটা ওয়ার্ড বালিকে যুক্ত করে হয়েছে সেই ছেষট্টিটা ওয়ার্ডে ভোট হবে এবং তাতে বলা হয়েছে তিন ছয় নয় মানে তিনের মাল্টিপ্লাই করে এদের মহিলা সিট হচ্ছে দেখুন যেটা মহিলা সিট হচ্ছে সেটা নিয়েও আমার খুব একটা বক্তব্য নেই কিন্তু এটা ঘটনা যে যেই কারণে এক বছর ইলেকশান পিছিয়ে রইল এবং যে নাগরিক পরিষেবা থেকে গত এক বছর আমি বলবো গত ছ বছর নাগরিকরা বঞ্চিত রইল সেটা তাদেরই কথা তাদেরই সরকারের কথা যারা বলছে যে বড়ো ওয়ার্ডগুলোতে নাগরিক পরিষেবা ঠিক করে দেওয়া যায়নি লোকসংখ্যা বেশির জন্য তো সেই রকমই অবস্থা পুনরায় বহাল রইল এ থেকে যে এই হাওড়া শহরের লোকেদের কর্পোরেশন পরিষেবা থেকে আবার ব্যাহত থাকবে এভাবে হতে পারে না ইলেকশান এই ইলেকশান যাতে ওয়ার্ডগুলোকে ভেঙে বড় যেখানে যেখানে লোক সংখ্যা বেশি আছে সেগুলোকে ভেঙে যদি ওয়ার্ডগুলোকে তৈরি হতো এবং নাগরিক পরিষেবা লোকে এখানে সুষ্ঠুভাবে পেত আমরা আলোচনা করছি হয়তো প্রয়োজনে আমরা মহামান্য আদালতেরও দ্বারস্থ হবে আপনারা আছে আমরা প্রয়োজন হলে আমরা কোর্টেরও দ্বারা দ্বারস্থ হবে জেলা যে ইলেকশন কমিশন ডিএম এক নতুন নির্দেশিকা জারি করেছে ও তাতে প্রাথমিক যে খসড়া সেই ড্রাফট পাবলিকেশন এবং সেখানে মহিলাদের সিট কত তো এইটা কি ফাইনাল নাকি এটা না না এটা ড্রাফট পাবলিকেশন হলো যে কোনো নির্বাচনে বিশেষ করে পৌরসভা পঞ্চায়েত জেলা পরিষদের ক্ষেত্রে একটা ড্রাফট পাবলিকেশন হয় রিগার্ডিং রিজার্ভেশন সেটা ডাব পাবলিকেশানটা আজকে ডিক্লেয়ার হয়েছে এরপর বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের রাইট আছে টু ফাইল অবজেকশান দেবে তারপরে সেটার উপর ভেরিফাই করে সেটাকে ফাইনাল আসবে আমরা খুঁজ আগে দেখি তালিকাটা দেখি ভালো করে তালিকাটা দেখে যদি কোনো মানে ভুল কিছু হয়ে থাকে কিছু আপত্তিজনক কিছু হয়ে থাকে নিশ্চয়ই সে তো ওয়ান থার্ড এমনি নিয়ম ওয়ান থার্ড তো নিয়ম ওয়ান থার্ড মহিলাদের জন্য থাকবে শিউল কাজ থাকবে এবং শিউল মহিলা থাকবে মহিলা রিজার্ভেশন চ্যানেল মহিলা হচ্ছে ফিফটি মানে ওয়ান থার্ড কথা যে ওয়ার্ড ভাঙার কথাটা ছিল পরিষেবা আরও ভালো সেটা এখন হয়নি সেটা এখন হয়নি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই নিয়ে তারা কোর্টে যায় হাইকোর্টে হাইকোর্টের তাদের ফান্ডামেন্টাল রাইট আছে যেতেই পারে কেউ কোর্টে যেতে পারে তার অধিকার আছে আদালত তো মানে কারো অধিকার ছিনিয়ে নিতে পারে না কেউ যেতেই পারে কিন্তু আইন আমরা দেখি আগে আগে লিস্টটা দেখি যদি কোনো আমাদের মনে হয় অবজেকশন দেওয়ার মতো কিছু আছে তবেই অবজেকশন দেবো নাহলে অযথা অবজেকশন কেন দিতে যাব